24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে, ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে, সেটি বন্ধ করা, তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়। 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে নিঃসন্দেহ মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে 12টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে এই ঘোষণা দেন ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবির কার্যালয়ে যাব 6 সমন্বয়কের সঙ্গে দেখা করার জন্য। যদি তাদের সঙ্গে দেখা করতে না দেয়, তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, জাতিকে, এই দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি নিজে বিব্রত বোধ করেছি। স্বাধীনতার পর 1971-এর মতো সহিংসতার আর আচরণ, নির্যাতনের শিকার হতে হবে এটাই ভাবনাই ছিল না। সেটা এখন হচ্ছে তরুণ প্রজন্মে। অথচ স্বাধীনতার চেতনাই হচ্ছে বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটা করতে না পারায় দায় আমাদের নিতে হবে। ইফতেখারুজ্জামান বলেন, ইতিহাসের 1952 সাল, 1969 এবং 1971 স্বাধীনতার পরবর্তীতে তরুণ প্রজন্মই এগিয়েছিল। আজকে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরাই এগিয়ে এসেছে। ইতিহাসেই বলে দেয়, তরুণ শিক্ষার্থীরাই হচ্ছে অজয় শক্তি। আমরা আশা করেছিলাম সেটি সরকার বিবেচনায় নেবে, কিন্তু তরুণের ন্যায্য আন্দোলনকে ভিন্নভাবে দেখা হয়েছে। আন্দোলন ঘিরে সব কিছুর দায় সরকারকে নিতে হবে। উপস্থাপিত দাবি দেওয়া সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে 11 দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতীয় সংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশক আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ান আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী শিরিন হক প্রমুখ উপস্থিত ছিলেন।